জেনে শুনে বিষ করেছি পান। বাংলাদেশের অবস্থা এখন অনেকটা এরকমই, জীবন আগে নাকি জীবিকা, এই প্রশ্নের উত্তর মেলাতে গিয়ে আমরা এখন হিমশিম খাচ্ছি। কারণ আজকেও বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে এবং সংখ্যাটি 786। এই নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 10,929। আর আজকে অর্থাৎ এই 24 ঘন্টায় মারা গেছেন মাত্র একজন এবং সব মিলিয়ে মারা গেছেন 183 জন। এবং বিশ্বের অবস্থাও খুব ভয়াবহ, পুরো বিশ্বে 36,87,000 মানুষ মারা গেছেন, আক্রান্ত হয়েছেন এবং 22,55,000 মানুষ মারা গেছেন। এরকম একটি পরিস্থিতিতে প্রশ্নোত্তরে করোনা ভাইরাস শুরু করতে যাচ্ছি আমি অন্তরা বিশ্বাস। আমার সঙ্গে রয়েছেন আজ দুজন অতিথি, একজন ডাক্তার তাসলিমা আক্তার, কনসালটেন্ট ফ্যামিলি মেডিসিন, এবং আরেকজন অধ্যাপক ডাক্তার এস এম আবদুল্লাহ আল মামুন, তিনি সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর রেসপিরেটরি মেডিসিন এভার কেয়ার হাসপাতাল ঢাকা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আর দর্শক আপনাদেরকে বলছি, আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরটিতে। শুরুতেই ডাক্তার আবদুল্লাহ আল মামুন, আপনার কাছে আসলে যে বিষয়টি জানতে চাই যে করোনা ভাইরাস বলা হচ্ছে যে ফুসফুসকেই সবচাইতে বেশি আক্রান্ত করে, তো যারা এখন অ্যাজমায় ভুগছেন, যেহেতু আজ বিশ্ব অ্যাজমা দিবস, তো তাদের জন্য আসলে কি করতে হবে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে নিউজ24-এর দর্শক শ্রোতা। আজকে বিশ্ব অ্যাজমা দিবস, প্রতি বছরই মে মাসের প্রথম মঙ্গলবারটিকে আমরা বিশ্ব অ্যাজমা দিবস হিসেবে পালন করি এবং গ্লোবাল বিশ্ব জিনা বা গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা এই অনুষ্ঠানটি সারা বিশ্বে একসাথে পালন করে থাকে এবং সব দেশেই অ্যাজমা এবং টেস্ট অথরিটিরা এটা পালন। কিন্তু এইবার বিশ্ব প্যান্ডেমিক, যেটা কোভিড-19 প্যান্ডেমিক, এই অবস্থায় সকল সামাজিক অনুষ্ঠান আমরা বর্জন করেছি এবং আমরা ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে রোগীদেরকে, বিশেষ করে অ্যাজমা রোগী যারা, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর এবং তাদেরকে সচেতন করছি এই অবস্থায় তারা কিভাবে তাদের স্বাভাবিক জীবনযাপন করবে, কিভাবে তারা তাদের প্রবেশ করবে। আজকে আমরা জানি এবং একটু আগে আপনি নিশ্চয়ই আপনি উল্লেখ করেছেন যে পৃথিবীতে আজকে কত মানুষ আক্রান্ত হয়েছে এবং বাংলাদেশে কতজন আক্রান্ত হয়েছে আমরা সকলে জানি। এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই, যারা বাসায় আছেন এবং বাসায় চিকিৎসা নিচ্ছেন এবং বিশেষ করে অ্যাজমার চিকিৎসাগুলো দীর্ঘমেয়াদী, এই চিকিৎসাগুলো যারা নিয়মিত নিচ্ছেন তারা সঠিকভাবে অ্যাজমার চিকিৎসাগুলো কন্টিনিউ করুন। যদি এই অবস্থায় কেউ আক্রান্ত হন কোভিড-19-এ, স্বাভাবিকভাবে অন্য যে মানুষ যার অ্যাজমা নেই তার থেকে কিন্তু তার সিভিয়ারিটি বেশি হতে পারে। তবে অ্যাজমা থাকলে যে তার কোভিড-19-এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, এটা ভিত্তি নেই, এটা অনেকে বলছে এটা ভিত্তি নেই। কিন্তু যাদের অ্যাজমা আছে তারা যদি কোভিড-19 আক্রান্ত হন তাহলে কিন্তু তার সিভিয়ারিটি অনেক বেশি হবে। দ্বিতীয়ত, কোভিড-19 আমরা যেটা দেখছি যে একটা মানুষ কোনো সিম্পটম নেই, অর্থাৎ সামান্য স্বাভাবিক হঠাৎ করে একদম শ্বাসকষ্ট হল, আপনারা জানেন আমাদের একজন চিকিৎসক মারা গেল, ডাক্তার উনি হেমাটোলজি, আমাদের খুবই আমরা হসপিটালে উনি পার্ট টাইম এর সাথে তার সম্পর্ক, উনি স্বাভাবিক একটু জ্বর ছিল, এছাড়া তেমন কিছু ছিল না এবং উনি কাঠপক্ষা লেগেছেন, হঠাৎ একটু শ্বাসকষ্ট বোধ কর, এরপরে আশায় যাওয়ার পরে হঠাৎ শ্বাসকষ্ট আরো বেড়ে যায়, হসপিটাল যাওয়ার নাই এবং এরপরে মানে হয়ে আমাদের আর একজন চিকিৎসক উনি এখন চিকিৎসাধীন আছেন, তার ক্ষেত্রেও আমরা একই রকম জিনিস খেয়াল করেছি যে উনি যখন আক্রান্ত হন প্রথমে ওনার কোভিড টেস্ট নেগেটিভ আসত, তিনি তার শ্বাসকষ্ট ছিল, হসপিটালে ভর্তি হওয়ার পরে 3-4 লিটার অক্সিজেন, তো এক সময় কয়েক ঘন্টা পরে তার পরিমাণ চলে গেল 2 লিটার অক্সিজেন, তাকে আমরা ইনটিউব বাধ্য এবং সেই অবস্থায় তিনি আছেন। এইভাবে যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে যে কারণেই হোক ফুসফুসটা ইনভলভ হচ্ছে কোভিড-19-এ, এবং প্রথম দিকে আমাদের যে ধারণা ছিল যে একান্ত ভাবে ভাইরাসটা শ্বাসনালীতে আক্রমণ ঘটে, শ্বাসনালী যাওয়ার পর ERDS লাইক সিভিয়ার নিউমোনিয়া বা ERDS করে এবং পেশেন্টকে একটা সিভিয়ারিটির দিকে নিয়ে যায়। পরবর্তীতে অনেকগুলো গবেষণা এবং পোস্টমর্টেম রিপোর্টের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে সমস্ত রোগীর ক্ষেত্রে আমরা পেয়েছি যে এটা হচ্ছে ব্লাড রক্ত হয়ে যায়, ব্লাড ক্লট তৈরি হয়, যেটা আমরা মনে ভেইন গুলোর মধ্যে পেয়েছি। এবং এটা থেকে বর্তমানে যে জিনিসগুলো আমাদের সামনে চলে আসছে এই জিনিসগুলো অ্যাম্বোলিজম হচ্ছে, এবং অ্যাম্বোলিজম একটা কন্ডিশন,
এখানে প্যাসিভ পালমোনারি তাদের কি অক্সিজেন স্যাচুরেশন ফল করে যায় এবং সেই সময় যদি ইন্টারভেনশন না হয় তাহলে পেশেন্টের মৃত্যু হয়। এই অবস্থার প্রেক্ষিতে এখন প্যাথোফিজিওলজি নিয়ে অনেকগুলো থিওরি বলা যাবে না হাইপোথেসিস চালু আছে। সেক্ষেত্রে আমরা যে কোনো কারণেই হোক লাংস ইনভলভ ইম্পর্টেন্ট, সেটার মেকানিজম একাধিক ভাবে হতে পারে কিভাবে লাংস ইনভলভ, সেই জন্য আমাদের বিভিন্ন গাইডলাইনে এই সমস্ত ক্ষেত্রে রোগীদের শুরুতে তারা যতটুকু সতর্ক থাকতে বলেছিল এখন আসলে তার চাইতে বেশি সতর্ক থাকতে বলছে। এখন এই যে হ্যান্ড গ্লাভস, মাস্ক এবং গগলস, এই যে বিভিন্ন জিনিসপত্র পরে আসলে বাইরে যাবার যে বিষয়টি আমাদের দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন চিকিৎসকরা গবেষকরা আসলে বলছেন, তো যখন আসলে চারপাশেই অনেক মানুষ, যেহেতু আপনি জানেন যে প্রতিদিনই আসলে দোকানপাট আগের দিনের চাইতে একটু বেশি বেশি করেই খুলছে এবং মানুষের সংখ্যাও রাস্তায় বেশি বেশি করে বাড়ছে, তো এগুলো আসলে কতখানি মানুষকে প্রোটেক্ট করবে? ধন্যবাদ আপনাকে। আসলে এই নোভেল করোনা ভাইরাস সম্বন্ধে আসলে কিন্তু আমরা অনেক গবেষণা হচ্ছে এবং আমরা নতুন নতুন তথ্য কিন্তু প্রতিদিনই জানি। আজকে যে জিনিসটা জানছি দেখা যাচ্ছে পরের দিন দেখা যাচ্ছে সেটা হয়তো ভুল ছিল, আমাদেরকে আরো বেশি কষ্ট করতে হবে। তো এখন এই এই অবস্থায় এই প্যান্ডেমিক সিচুয়েশন এই COVID-19 প্রাদুর্ভাবটাকে কমানোর আসলে সোশ্যাল ডিস্টেন্সিং এর কোনো বিকল্প নেই। আমরা যত বেশি পাশেই থাকবো ততই কিন্তু আমরা সেফ থাকবো। তো যতই মানে আমাদের মেইন বিষয়টি হচ্ছে আমরা বাসায় থাকবো, ইমার্জেন্সি কোনো কাজ আমরা বাসা থেকে বের হব না। আর গ্লাভ পরার ব্যাপারে যেমন প্রথমে ডাক্তার বলেছিল যে অসুস্থ ব্যক্তি ছাড়া সুস্থ ব্যক্তিদের গ্লাভ পরার প্রয়োজনীয়তা নেই, এটা নেই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা এয়ারবর্ন ট্রান্সমিশন হচ্ছে এবং বাইরে বের হলে কিন্তু বলা হচ্ছে যে এখন সবাইকেই গ্লাভ পরতে হবে। এটা কিন্তু আসলে এই যে প্রতিদিনই আমরা নতুন নতুন তথ্য পাচ্ছি, তো আমাদের আসলে প্রথমে যেটা খেয়াল রাখতে হচ্ছে এখন যে সিচুয়েশন যে আজকের দিনে 786 জন আক্রান্ত হয়েছে নোভেল করোনা ভাইরাসে, তো এই জিনিসটা কিন্তু ডে বাই ডে বাড়ছে কিন্তু সংক্রমণের সংখ্যা। এটা কমাতে কমাতে হলে যতই মানে লকডাউনের যে নিয়মাবলী সেক্ষেত্রে আমাদেরকে খুব স্ট্রিক্টলি মানতে হবে যে আমরা যতই গ্লাভস পরি মাস্ক পরি কিন্তু আমরা ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া আমরা বাসার বাইরে বের। আচ্ছা, মানে এটাই হচ্ছে মূল কথা যে প্রয়োজন ছাড়া একেবারেই বাসার বাইরে বের হওয়া যাবে না। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শামসুল হক সিলেট থেকে বলছি। জি, আমার একটা সমস্যা হয়েছে, আমার নাকে খুব বেশি শুলকায়, এর জন্য বারবার নাকে হাত দিতে হয়, সুখে হাত দিতে হয়, ঘন ঘন হাসিও পায়। এই অবস্থায় আমি কি করতে পারি, আমাকে একটু চিকিৎসা দেন কাইন্ডলি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম, আমি চট্টগ্রাম থেকে, আমি আবুল কালাম আজাদ বলছিলাম। জি, আমার সময় ছিল যে আপনার আমার জ্বর ছিল, আমি সব রহমতে অনেক ভালো, এখন শুধু কফ যাচ্ছে। কফের জন্য খাইছিলাম অ্যাডওয়াস সিরাপ খাইছিলাম, কিন্তু কফ এখনো যাই নাই, আজকে এক মাস যাব। এক আর দুই নম্বর প্রশ্ন হলো যে আমার ডায়াবেটিস আছে বর্তমান 160, কিন্তু আমি ম্যাগলো কাছে আছি 10 বছর ধরে, কোনো সাইডের কাছে কি না বা কোনো বল দিতে হবে নাকি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার সমস্যা হচ্ছে আপনার, আমার বয়স 28 বছর, আমার গলাতে হচ্ছে খুটখুট করে, আমার এর আগে একবার ঠান্ডা লেগেছিল, লাগার পরে থেকে এই সমস্যাটা আমার গলায় খুটখুট করে। আর হচ্ছে আমার এই আমি এই ডেসলর খেয়েছিলাম, খাওয়ার পরে দিন 15 ভালো থাকে, আবার
বাতাস লাগলে আমার গায়ে আমার গলায় টুকটুক করে কাশি হয়, গলার ভেতর থেকে একটু লালা মতন বের হয়ে আসে আর যে কাশি হয় ওতে। এর জন্য আমি এখন কি ওষুধ খেয়ে খাবো আর জ্বর অনেক দাম কোনটা হাসপাতাল 2018 সালে পরীক্ষা করছে কিন্তু ওইখানে ইয়ে হয় নাই, আমি কালাজ্বরের পরীক্ষা করছে ধরা পড়ে নাই আর এখন কাশি মাঝে মাঝে। আমার এমন অবস্থা যে ফ্যামিলিতে যে থাকতে গেলে একদমই থাকে, আমি আমার যে পরিবার সহ ওই জায়গায় ফ্যান অনেক সময় ফ্যান পুলিশ পুলিশ সারাই সারাতে হয়, হ্যাঁ ওই সময় আমার ঠান্ডা বাড়ে। এরপরে যে খাদ্যের যে আমার হার্টের কিছু সমস্যা আছে নিত্য কাঠ খাই, এই আপনার ওই জায়গায় আপনি তৈলাক্ত খাবার হয় মাঝে মাঝে, যেমন আজকেও ইয়ে কাঁচা ডিম দিয়া ওই যে শর্মা বানাইছে, আমি এইসব খাবারও খাইছে, এগুলি কি ক্ষতিকর? আচ্ছা ধন্যবাদ আপনাকে ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনার কাছেই আসলে প্রশ্নটি এসেছে শেষ যে প্রশ্ন। যে চারজন আপনাকে প্রশ্ন করলেন প্রশ্ন এলেন সবগুলোই শুনছে, মূলত সবগুলোর মধ্যে একটা সিমিলারিটি আছে প্রশ্ন, এগুলো সবারই কিন্তু অ্যালার্জিক প্রবলেম আছে, হাঁচি সর্দি কাশি এগুলো আছে। আমরা একটা জিনিস আজকে যেহেতু বিশ্ব অ্যাজমা দিবস এই প্রশ্নগুলো এইখানে করাটা খুবই দুঃখজনক হয়েছে। অ্যাজমা একটা একটা ডাইভার্জিং কন্ডিশন, অ্যাজমাকে আমরা একটা অসুখ না বলে একটা ক্লিনিক্যাল কন্ডিশন বলতে পারি, বা স্ট্যাটাস অফ এ পার্সন, বা স্পেশাল সিচুয়েশন অফ এ পার্সন, এটা একটা, এবং এটা কিন্তু যে নিরাময়যোগ্য রোগ যে আমি একটা ট্রিটমেন্ট করলাম অ্যাজমা ভালো হয়ে গেল সেটা। অ্যাজমা শব্দটা মূল অর্থই হচ্ছে শ্বাসনালী সংবেদনশীলতা, বাট আমাদের সমস্যাটা কি অথবা একটা অর্থে জানি অ্যাজমা মানে হাঁপানি, হাঁপানি মানে শ্বাসকষ্ট, হাঁপানি শব্দটা আপনি আসলে আমাদের চোখে ভেসে ওঠা একটা মানুষ শ্বাসকষ্টে হাঁপাইতেছে এটা হচ্ছে অ্যাজমা, এবং ডাক্তার সমাজের মধ্যে অধিকাংশ এটাই মনে করে। মূলত শ্বাসকষ্ট আর অ্যাজমা এক কথা নয়, অ্যাজমা শব্দের অর্থ হচ্ছে শ্বাসনালীর সংবেদনশীলতা, এটার কারণে যে সিমটম গুলো হতে পারে তার মধ্যে মোস্ট কমন হচ্ছে হাঁচি সর্দি নাক বন্ধ করা অ্যালার্জি। সমস্ত পেশেন্ট অ্যালার্জি নেই স্কিনের ডক্টরদের কাছে যায়, তার অধিকাংশ পেশেন্টকে আমরা পরবর্তীতে দেখি অ্যাজমা সমস্যা। যে সমস্ত পেশেন্ট গুলো নাকের সমস্যা নিয়ে নাক কান গলা ডাক্তারদের কাছে যায় হাঁচি সর্দি, তারা মনে করে নাকের সমস্যায় নিয়ে যায় তারা আসে। ফলে আমরা রেসপিরেটরি ফিজিশিয়ান যারা আমার কাছে যে পেশেন্টগুলো আসে তাদের যদি আমরা 100 জন হিস্ট্রি নিই তার 80% পাবো হয় স্কিন ডক্টর অথবা নাক কান গলার ডক্টর গ্রুপে, তার প্রাথমিক পরবর্তীতে ডায়াগনোসিস হলো তার অ্যাজমাটা হচ্ছে লাস্ট অবস্থা যখন এয়ারওয়ে হাইপার রেসপন্সিভ বেশি থাকে, এটাকে এক্সারেট করা হয় যে কোনো অ্যালার্জেন ইরিটেন দিয়ে, তখন এটা টাইট ফেস্ট, এই শ্বাসকষ্ট না হওয়া পর্যন্ত কেউ এটা অ্যাজমা মনে করেন না, তখন এই শ্বাসকষ্ট নিয়ে আসে তখন ফার্স্ট কনসার্ন হলো অ্যাজমা। পাশাপাশি যে পেশেন্ট আর হাঁচি নাই অ্যালার্জি নাই কাশি নাই অনেক শ্বাসকষ্ট নিয়ে আসে সে কিন্তু অ্যাজমার রোগী নয়, অধিকাংশ ক্ষেত্রে বলবো এটা অ্যাজমার নয়। আর অন্য অনেক অসুখ সিওপিডি, হার্ট ফেলিয়ার, তারপর বুকে পানি জমা, লিভার, কিডনি সব একপাটে এসে তার শ্বাসকষ্ট হয়, এবং তাকে এমনকি বিশেষ করে মেন্টাল পেশেন্টগুলো বিশেষ করে যারা অল্প বয়সী মেয়েদের মধ্যে আমরা বেশি পাই অনেক অসুখ, আসার পর থেকে অক্সিজেন নেবুলাইজেশনটা কিছু ইম্প্রুভ করে না অক্সিজেন। সবগুলো প্রথম যিনি বললেন এখান থেকে বলি, ওনার হাঁচি সর্দি নাক বন্ধ থাকে এবং এটার জন্য যে নাক বন্ধ থাকলে রাতে তাকে মুখ দিয়ে শ্বাস নিতে হয় এবং মুখ দিয়ে শ্বাস নিতে তার রেসপিরেটরি ইনফেকশন বারবার হয়, কাজে নাকটাকে খোলা রাখার জন্য তার অ্যালার্জি জনিত সমস্যাটা বের করতে হবে। প্রথম যিনি ডক্টর আব্দুল্লাহ মামুন প্রথম যিনি প্রশ্ন করেছিলেন উনি বলতে চেয়েছেন যে ওনার নাক চুলকায় এবং নাক চুলকানোর জন্য বারবার ওনার হাত নাকে চলে যায়, কিন্তু এই করোনার সময়কালে বলা হচ্ছে যে চোখে নাকে এবং মুখে হাত দেওয়া যাবে না, তো উনি কি করবেন এটি আসলে উনি জানতে চেয়েছিলেন। হ্যাঁ এটা উত্তর ইম্পর্টেন্ট থিং, যেহেতু ওনার হাত চলে যাচ্ছে আপাতত হলো যে হাতটা বারবার হ্যান্ড ওয়াশ করা, হ্যান্ড ওয়াশ করে আপনি যে হাতে নাকে হাত দেন কোনো অসুবিধা নেই, আপনি যতবার হাত দেবেন তার আগে হাতটা ওয়াশ করে নিতে হবে, বা একবার হ্যান্ড ওয়াশ করার পরে আপনি অন্য কিছু যদি টাচ না করেন একবার হাত দিলেন নাকে 5 মিনিট পর আবার দেন 10 মিনিট পর আবার দেন, এর মধ্যে আপনি অন্য কোথাও টাচ করেন নাই কেন, আবার যে কোনো কিছু সন্দেহজনক টাচ করার মাত্রই আপনাকে হ্যান্ড ওয়াশ করতে হবে বা বাইরে গেলে, এটা একটা করতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার যেন নাক চুলকায় সে ব্যবস্থাটা নিতে হবে,
এটার জন্য আমরা এখন যেগুলো জিনিস যদি ওনার অ্যালার্জি প্রবলেম থেকে থাকে অবশ্যই আমরা অ্যান্টিহিস্টামিনিক যেমন আমরা মন্টিলিউকাস প্যানাডিন এটা দিলে একটু কাজ করতে পারে নাকে যেহেতু চুল কাটছে আমরা এখান থেকে নেজাল স্প্রেও একটা স্টেরয়েড নেজাল স্প্রে ওনা ক্যাম্পে অ্যাপ্লাই করতে পারি এই তিনটে ওনার জন্য যথেষ্ট আচ্ছা ধন্যবাদ আপনাকে ডক্টর তাসলিমা আক্তার আসলে আপনার কাছে আসতে চাই চট্টগ্রাম থেকে আব্দুল্লাহ আবুল কালাম আজাদ তিনি প্রশ্ন করেছিলেন যে তার জ্বর ছিল এখন ভালো হয়ে গেছে কিন্তু তার ডায়াবেটিস আছে এখন তিনি আসলে কি করবেন আবারও জ্বর হতে পারে বা করোনা হবার একটা আশঙ্কাও তিনি করছেন ওনার ডায়াবেটিস আছে ডায়াবেটিস উনি এখন যে মেডিসিন পাচ্ছে সেই মেডিসিন যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে তাহলে ওনার ভয়ের কোনো কারণ নেই উনি সেই মেডিসিনটাই কন্টিনিউ করবে আর রোজাতে যেটা হয় উনি যদি রোজা রেখে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমরা বলে নেই যে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার ডায়াবেটিসের মেডিসিনটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন যদি এমন কোনো মেডিসিন উনি পাচ্ছে যেটাতে ওনার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে সেই অনুযায়ী ডোজ অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারে আর যেটা হচ্ছে যে উনি হয়তো ভয় পাচ্ছেন ওনার জ্বর হয়েছিল আবার ওনার করোনা হতে পারে কারণ ডায়াবেটিক পেশেন্টের একটু ইমিউনো কম্প্রোমাইজ থাকে তো সেই ক্ষেত্রে ওনাকে হচ্ছে যে ও যে সবসময় আমরা যেটা বলি যে আপনি আপনার প্রয়োজন ছাড়া বাইরে থাকবেন না আপনার ডায়াবেটিস অন্যান্য মরবিডিটি গুলো সেগুলোর জন্য স্ট্রিক্ট কন্ট্রোলে থাকে ভালো কন্ট্রোলে থাকে সেগুলো খেয়াল রাখতে হয় আর যেটা হচ্ছে যে ওনার ইমিউন সিস্টেম হয় সেই ধরনের যে সাপ্লিমেন্ট গুলো আমরা নিতে বলি যাদের ইমিউনো সাপ্রেশন আছে জিঙ্ক সাপ্লিমেন্ট ভিটামিন সি জাতীয় খাবার গুলো একটু বেশি করে খাওয়া এগুলো যদি উনি নিতে থাকেন আমার মনে হয় না যে ওনার মানে উনি যদি ওনাকে সেফ রাখতে পারেন মানে বাসায় থাকবেন বাইরে যাবেন না তাহলে ওনার করোনা সংক্রমণের হার তো করোনা সংক্রমণের সম্ভাবনা থাকবে না আচ্ছা আরেকজন আসলে প্রশ্ন করেছিলেন যে ওনার বয়স 28 বছর ওনার গলায় আসলে খুশখুশ করে এবং বাতাস লাগলেই আসলে এটা বেড়ে যায় তো এটা কি করোনার কোনো লক্ষণ কিনা বা কি করবেন উনি প্রধানত এই ধরনের সমস্যাগুলো হয় কোভিড 19 এর একটা সিম্পটম আছে যে সোর থ্রোট হয় এবং ড্রাই কাফ থাকে কিন্তু আমাদের দেশে অনেক এখন অ্যালার্জি পেশেন্ট কিন্তু এখন অনেক বেশি দেখা যাচ্ছে যাদের কোল্ড অ্যালার্জি থাকে তাদের কিন্তু খুবই টেম্পারেচার ভেরিয়েশন কিন্তু প্রবলেম হয় কিংবা এসিতে বা ফ্যানের বাতাসে প্রবলেম হয় তো তাদের ক্ষেত্রে যেটা আমরা বলি যে আপনার যে জিনিসই আপনার এই সমস্যাগুলো বাড়ে যেমন ওনার গলা খুশখুশ করছে ফ্যানের বাতাসে ওনার গলা খুশখুশ করে থাকে তাহলে ওনাকে অ্যাভয়েড করতে হবে যদি ঘুমে যায় তাহলে কাপটা ওনার সাথে মুছে ফেলতে হবে আর এই ধরনের পেশেন্টদেরকে সাধারণত আমরা তাদের দেখা যায় অ্যালার্জি কিছু থাকে তাদেরকে আমরা রেগুলার কন্ট্রোল মেডিসিন খেতে দিই যেমন মন্টিলিউকাস ফেনাডিন এই ধরনের ওষুধগুলো যেন এই সমস্যাগুলো কম হয় আর বিশেষ করে এই গলা খুশখুশ করার জন্য একটু ওয়ার্ম ওয়াটার সল্ট মিশিয়ে সেটাতে উনি গার্গলিং করতে পারে যিনি চারবার দেখা যায় মানে সিমটমগুলো অনেক রিলিফ আচ্ছা ধন্যবাদ আপনাকে ডক্টর আব্দুল্লাহ মামুন চতুর্থ যেজন আপনাকেই প্রশ্ন করেছিলেন যে তার হৃদরোগের সমস্যা আছে এবং তাকে তৈলাক্ত খাবার খেতে হচ্ছে কারণ তিনি যে জায়গাটিতে এখন আছেন শর্মা বা এই ধরনের তৈলাক্ত খাবার ছাড়া তিনি কিছু পাচ্ছেন না এবং তিনি তার কাশি ছিল এবং তিনি পরীক্ষা করেছিলেন কোভিড 19 আসলে ধরা পড়েনি তো তিনি আসলে কি করবেন ছোট করে যদি একটু বলতেন উনি যেখানে আছেন উনি কার্ডিয়াক পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বলতে চাই তার জন্য তো ওনার কার্ডিয়াক ডিজিজ আছে যেহেতু ওনার জন্য চর্বি জাতীয় জিনিস খাওয়া স্বাভাবিকভাবেই এটা পরিত্যাজ্য এবং এগুলো যেহেতু এটা ছাড়া যদি কোনো উপায় না থাকে বেঁচে থাকার জন্য তাহলে তো তাকে খেতে হবে কিন্তু এগুলো অ্যাভয়েড করতে হবে পাশাপাশি এখন তার যেহেতু উনি টেস্ট করেছেন ওনার কোভিড 19 নেগেটিভ তারপরে উনি সতর্কতার সাথে থাকবেন আমরা এখনো দেখছি যাদের কোভিড 19 পড়তে পারে নেগেটিভ আসছে সিম্পটম আছে সে বেড়াচ্ছে পরবর্তীতে আবার সেকেন্ড টাইমে যেতে আমরা পজিটিভ পাচ্ছি খুবই বেশি একটা পাওয়া যাচ্ছে এবং এখন পর্যন্ত যে ক্যাজুয়ালিটি হয়েছে তাদের সবার ক্ষেত্রে প্রায় এইরকম ফার্স্ট টেস্ট ওয়াজ নেগেটিভ আফটার অ্যাডমিশন পরে সেকেন্ড টেস্ট এখন আমাদের হাতে আছে সেই জন্য স্বাভাবিকভাবে আমরা যে সমস্ত জিনিসগুলো পরিহার করতে বলছি সোশ্যাল ডিস্টেন্সিং হ্যান্ড ওয়াশিং এগুলো কিন্তু খুব স্ট্রিক্টলি মেনটেন করবেন যেহেতু ওনার কার্ডিয়াক ডিজিজ আছে ওনার ক্ষেত্রে যদি ডিজিজটা হয়ে যায় সত্যি সত্যি ওনার সিভিয়ারিটি অনেক বেশি হতে পারে আর এই খাবার খাদ্যগুলোর মধ্যে উনি যদি এখন ফলমূল খান সেখানে যে ফলমূল পাওয়া যাবে ভালো খাবার না থাকে সেগুলো খেতে পারে কেউ মানে বেশি খেতে পারে যে স্বাভাবিক শরীরটা বাঁচিয়ে রাখতে পারে আপনাকে ধন্যবাদ যিনি প্রশ্ন করেছিলেন তার উত্তরটা আসলে পেয়ে গেছেন আরো কয়েকজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমরা প্রশ্নগুলো নিয়ে আসি দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন ওয়ালাইকুম আসসালাম আমি মামুন চৌধুরী বলছি মাইজদি থেকে জি প্রশ্নটি করুন
আমার প্রশ্নটা হচ্ছে যে যেখানে সংক্রমণ প্রতিদিন বাড়ছে, সংক্রমণ বাড়ছে, মানুষ মারা যাচ্ছে এবং মানুষ লকডাউনও মানে নাই, লকডাউনেও মানে না, এই অবস্থায় দোকানপাট খুললে কারা যাবে শপিং করতে? মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত না উচ্চবিত্ত? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। এবং এটা এটা কি আমরা সামাল দিতে পারবো কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার কাছে জি আমার প্রশ্ন হলো আমার নাকে সমস্যা, ঠিক আছে? জি, নাকে এখানে বসলে কিরকম টাইম ধরে রাখে, আর আপনি অ্যালার্জি জাতীয় কোনো জিনিস খাইতে পারি না, আর আপনার শরীর ভর লাগে। আর কি লাগে? শরীর দুর্বল লাগে। আচ্ছা, এখন কি করবেন আপনি? ধন্যবাদ আপনাকে। আরো একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আমার সময় সময় অ্যালার্জি হলে সর্দি হয়, সর্দি হয় এবং নাক দিয়ে হতে জ্বরও হয় একটু, অ্যালার্জির বড়ি খেলে কমে যায়, এখন নাই অবশ্য, কিন্তু এখনো শরীর চুলকায়, অনেক জায়গায় ফুলে ফুলে যায়, সেজন্য আমি কি করতে পারি না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে ছোট করে একদম জানতে চাইছি ডাক্তার তাসলিমা আক্তার, সেটা হচ্ছে এই পরিস্থিতিতে শপিং মল খুলে দেওয়া কতটা যৌক্তিক, কারণ জীবন এবং জীবিকার টানাপোড়েনে আছি আমরা, তো এই পরিস্থিতি আমরা সামাল দিতে পারবো কি না, এটি আসলে একজন প্রশ্ন করেছেন, কারণ মে মাসকে খুব কঠিন একটা সময় বলা হচ্ছে বাংলাদেশের জন্য। আসলে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে এই শপিং সেন্টারগুলো খুলে দেয়া, সেটা হয়তো বলা হচ্ছে যে নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত খোলা থাকবে, কিংবা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, হ্যাঁ মেনটেন করে চালনা করা হবে, কিন্তু এটা আসলে আমাদের এখন যে পরিস্থিতি, যেভাবে সংক্রমণের হার বাড়ছে, এই অবস্থা, এই অবস্থাটাকে আসলে মানে এই অবস্থায় এটা এই খুলে দেওয়াটা আসলে এটার কোনো দক্ষতা নেই আসলে। হ্যাঁ, কিন্তু ওই যে অর্থনীতির চাকাও ঘুরতে হবে, যারা ব্যবসায়ী আছে তাদের দোকান খুলতে হবে, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে আছে, সরকার হয়তো সেই দিক থেকেই বিবেচনা করে ওনারা ডিসিশনটা নিয়েছেন। তবে আমি সবাইকে বলবো যে সবাই যখনই আপনি শপিং যাবেন, সেটা আপনার জন্য কতটুকু জরুরি, আপনার জন্য কি যাওয়াটা খুব বেশি জরুরি, যদি কি মনে করেন যে না গেলেও আপনার চলবে, সেক্ষেত্রে আপনি বাসায় থাকুন যতটুকু। এই পরিস্থিতি যখন সামাল দেওয়া যাবে, যখন পরিস্থিতি একটু ভালো হয়ে যাবে, তখন আপনারা আপনাদের ঈদ, তখন আপনাদের, কারণ এই অবস্থায় আসলে এখন আমরা কেউ ঈদ উদযাপনের মন মানসিকতায় আসলে নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ডাক্তার আব্দুল্লাল মামুন, আপনার কাছে আসলে জানতে চাই, দ্বিতীয় একজন প্রশ্ন করেছিলেন যে তার নাকে সমস্যা রয়েছে, তার অ্যালার্জি এবং তার শরীর দুর্বল লাগে, কি করবেন তিনি? হ্যাঁ, দুটো প্রবলেমের কথা বলছেন, দুটো অবশ্য ডিফারেন্ট হতে পারে। প্রথমটা যেটা, সেটা তার অ্যালার্জি রাইনাইটিস বলি আমরা, এটা হতে পারে। হ্যাঁ, তাকে না যে নাকের, এটা হলো শ্বাসনালী সংবেদনশীলতার, যেটা আগে বলে হচ্ছে সেটা পেশেন্ট গুলো নাকে চোখে এদেরও সংবেদনশীলতা থাকে, ফলে যেগুলো অ্যালার্জেনিয়ান ইরিটেন্টের এক্সপোজারে তার নাকে এরকম ক্ষতি হয়, নাক চুলকায় এবং চোখেও হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে অ্যাভয়েডেন্স অফ দ্য অ্যালার্জেন, যে জিনিসগুলো ওনার অ্যালার্জি এগুলোকে ডিটেক্ট করতে হবে সেগুলোকে অ্যাভয়েড করা। সেকেন্ড, কিছু অ্যান্টি অ্যালার্জি যে মেডিকেশনগুলো আগে বললাম, ওটা আমরা টিলুকাস করতে পারেন এবং নেজাল স্প্রে, যেগুলো আমরা সাধারণত কনভেনশনে দিয়ে থাকি, দুই ধরনের নেজাল স্প্রে পাওয়া যায়, একটা হচ্ছে ডিকনজেস্টেন আর একটা হচ্ছে স্টেরয়েড নেজাল স্প্রে। এবং এটা কম্বিনেশনটা সবচেয়ে ভালো কাজ করে, যার বেশি সিভিয়ারিটি, তারা রাতে ঘুমানোর আগে, মূলত দিনের বেলা রাতে ঘুমানোর আগে দেন, নাকটাকে খোলা রাখা কিন্তু তাদের ম্যান্ডেটরি। এই পেশেন্টগুলো অবভিয়াসলি উনি নিজেও জানেন না যে রাতে বেলা ওনার নাক খুলছে, তখন মুখ দিয়ে শ্বাস, কেউ যে শ্বাস নেয় তার লাংসে তার ইনফেকশন, ও যারা যারা নেন স্বাভাবিক তার তো অনেক বেশি হয়, আপার প্রেফারেন্স ল্যারেঞ্জিস সবই হতে পারে, এবং এগুলো থেকে রক্ষা পাবে যদি অ্যালার্জি অ্যাভয়েড করেন, অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশন খান এবং নাককে খোলা রাখার জন্য প্রয়োজনীয় ওষুধগুলো ব্যবহার করেন। আর শরীর দুর্বল লাগছে, এটাও কিন্তু আমরা এখন পাচ্ছি যে কোভিড নাইন্টিনের একটা প্রবলেম, যারা আক্রান্ত তাদের অনেক দেখা যাচ্ছে অন্য সিমটম, না খুব ফ্যাটিক অ্যালার্জি কালকে হতে যাচ্ছে, এরপর হঠাৎ করে খারাপ হয়ে গেছে, সেটা ওনাকে অ্যাসেস করতে হবে। স্বাভাবিকভাবে খাবার যদি স্বাভাবিক খেতে থাকেন, খাওয়ার রুটি ঠিক আছে, এগুলো সব যদি তারপরে যদি উইক লাগে, তাহলে মনে হয় আপনাকে কোভিড নাইন্টিন। আচ্ছা,
ধন্যবাদ আপনাকে। বিরতি নিতে হচ্ছে একটা, বিরতির পরে দর্শক আরও যারা প্রশ্ন করেছেন আপনাদের উত্তর দেব, কিন্তু এই মুহূর্তে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, নিশ্চয়ই সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আমাদের সঙ্গে আজ রয়েছেন দুজন অতিথি, ডাক্তার তাসলিমা আক্তার এবং অধ্যাপক ডাক্তার এস এম আবদুল্লাহ আল মামুন। বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত। বিরতির আগে যে কয়টি প্রশ্ন এসেছিল তার মধ্যে একটি বাকি ছিল, তিনি প্রশ্ন করেছিলেন, তৃতীয় যিনি প্রশ্ন করেছিলেন যে তার অ্যালার্জি আছে, অ্যালার্জি হলে সর্দি হয়, নাক দিয়ে পানি পড়ে, তার জ্বর হয়, এখন জ্বর নাই কিন্তু তার শরীরে চুলকানির মতো আছে বা গা চুলকায় অ্যালার্জির কারণেই। ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, আসলে আপনার কাছেই জানতে চাই উত্তরটা। এগুলো একই ঘটনা যে ওনার অ্যালার্জি করতেন, অ্যালার্জি চুলকানি কিন্তু এক কথা নয়, শরীরে বিভিন্ন কারণে চুলকানি হতে পারে, যাদের ফাঙ্গাল ইনফেকশন, স্ক্যাবিস, আদার মেডিকেল কন্ডিশন গুলোতে শরীর চুলকানি হতে পারে, সব চুলকানি অ্যালার্জি না। বাট অ্যালার্জি স্পেশাল কন্ডিশন যেগুলোতে সাধারণত তাকে স্কিনে চাকা চাক হতে পারে, লাল দাগ হতে পারে, এবং একসাথে তার কিন্তু চোখ নাক এগুলোতেও ইচিং এবং রাজমোজ হাঁচি এগুলো থাকবে, যার এগুলো সবগুলো আছে, হাঁচি সর্দি নাক বন্ধ থাকে, তার সাথে স্কিনে চাকা চাকা লাল হয়, সেটা কিন্তু অ্যালার্জি, কিন্তু ওগুলো নেই, কিন্তু স্কিনে বিভিন্ন ধরনের চুলকানি হচ্ছে, অন্য কোনো হতে পারে, সেই জন্য তাকে একজন ডার্মাটোলজিস্ট বা স্কিন বিশেষজ্ঞের পরামর্শ আমি মনে করছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ডক্টর তাসলিমা আক্তার, আসলে আপনার কাছে একটি বিষয় আমরা জানতে চাই যে বারবারই আমরা সবজির কথা অনেক শুনি যে এনে পরিষ্কার করে খেতে হবে এবং সেটা যদি অনেক তাপে ফোটানো যায়, মানে রান্না করা যায়, তাহলে আসলে তার মধ্যে করোনা ভাইরাস থাকবে না, কিন্তু সালাদের ক্ষেত্রে কী করণীয়, সালাদ খাওয়া কি এই মুহূর্তে বাদ দিয়ে দিতে হবে? আচ্ছা, এক নম্বর কথা হচ্ছে যে সালাদ শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান, বিশেষ করে এখন রমজান, আমরা যে খাইতে প্রচুর পরিমাণে কিন্তু সালাদ এগুলো খাওয়ার জন্য, তো সালাদে আমরা যে উপকরণগুলো ব্যবহার করি বা যে সবজিগুলো আমরা ব্যবহার করি, ফ্রুটগুলো ব্যবহার করছি, সেগুলিকে যদি আমরা পিল করে খাই, বাজার থেকে এনে খুব ভালো মতো পরিষ্কার করে, তারপর যদি প্রতিদিন চামড়া সেটা ফেলে দিই, তাহলে কিন্তু সেটা করোনামুক্ত করোনামুক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা যদি এটা খাওয়াটা বন্ধ করে দিই, তাহলে কিন্তু আমাদের দেখা যাবে যে রাখতে পারেন, অবশ্যই খাওয়ার আগে ফিল করে তারপর আপনি খাবেন, তাহলে আর মানে কোভিড-19 আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার ওয়াইফ, ওর হলো মানে নিঃশ্বাস নিলে নাক জ্বলে প্লাস শ্বাসে একটু সমস্যা করতেছে, কিন্তু প্রেগনেন্ট। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ সুমন। জি, আমার প্রশ্ন হলো আমার সারা শরীর সারাক্ষণ ব্যথা থাকে, এবং বহু ডাক্তার কবিরাজ দেখাইছি, কোনো কিছুতে কাম হয় না, চিটাংয়ে বহুত বড় বড় বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছি কিন্তু আমি কোনো উপকার পাইতেছি না, এই প্রসঙ্গে আমি একটু আপনাদের থেকে জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার আপা 7-8 দিন খুবই জ্বর ছিল এবং শরীর ব্যথা ছিল, এখন ওষুধ খেয়ে জ্বর ভালো হয়েছে, শরীর ব্যথা ভালো হয়েছে, বমিও ভালো হয়েছে, কিন্তু এখন আমার গলার ভিতরে ছোট ছোট গোলার মতো হয়ে খুবই ব্যথা করতেছে, এখন আমি কি করব? আচ্ছা, ধন্যবাদ আপনাকে।
ডক্টর আব্দুল্লাহ মামুন, প্রথম যে দুটি প্রশ্ন আসলে দুটি প্রশ্নই এসেছে, একজনের বুকে ব্যথা ছিল সেটি আসলে এবং জ্বর ছিল, প্যারাসিটামল খেলে কমে কিন্তু আবার যখন প্যারাসিটামল খান না তখন আবার জ্বর বেড়ে যায়, উনি কী করবেন? এবং দ্বিতীয় যেজন প্রশ্ন করেছিলেন যে তার শ্বাসকষ্ট আছে অনেক দিন ধরে, কী করবেন তিনি? আচ্ছা, প্রথম যে প্রশ্ন করেছেন যে তার বুকে ব্যথা এবং জ্বর, বুকে ব্যথা এবং জ্বর এই দুটো সিম্পটমকে যদি আমরা একসাথে করি, এবং এর সাথে আরো অনেকগুলো প্রশ্ন ওনাকে করার সুযোগ নাই আমার যেহেতু, যদি আমরা বলে দিচ্ছি, এই সমস্যাটা যদি রিসেন্টলি হয়ে থাকে, এর আগে কখনোই না হয়ে থাকে তাহলে একরকম হবে, এর আগেও যদি অনেকবার হয়ে থাকে তাহলে আর এক হবে। এখন এই অবস্থায় যদি প্রায় এক মাস হলে তার এই গায়ে গায়ে জ্বর, একটু ওষুধ খেলে কমে যায়, আবার আবার জ্বর আসে এবং বুকে ব্যথা, এগুলো তো আমাদের টিউবারকুলোসিস এই ধরনের সিম্পটম পেয়ে থাকি। পাশাপাশি তার কাশি থাকতে পারে, এই সিম্পলি উনি যদি একটা বুকের এক্সরে এবং ব্লাড সিবিসি রক্ত পরীক্ষা করেন, এগুলো যে কোনো জেনারেল ফিজিশিয়ান দেখলে ওটা উত্তর পেয়ে যাবে। উত্তর স্বাভাবিকভাবেই তার আমরা যে কোনো ইনফেক্টিভ ডিসঅর্ডার থাকার পসিবিলিটি দেখছি। আর এখনকার এখন পরিবর্তিত পরিস্থিতিতে করোনা ভাইরাসের সময় এখন যদি ওনার সেই কন্ট্যাক্ট হিস্ট্রির মতো থাকে তাহলে অবশ্যই উনি ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে করানোর চেষ্টা করে ফেলতে পারে, এটা ওনার জন্য। আর ওনাকে টিবিও এক্সক্লুড করার চেষ্টা করতে হবে। দ্বিতীয় যে প্রশ্ন করেছেন, ওনার শ্বাসকষ্ট হচ্ছে। হ্যাঁ, শ্বাসকষ্ট আমি আগেই বলেছি, শ্বাসকষ্ট ডাইভার্টিং একটা কন্ডিশন, এটা বিশেষ করে কেউ এখন একটা মেন্টাল অ্যাগোনির মধ্যে থাকে এবং খুব একটা অ্যাংজাইটির মধ্যে থাকে, তার শ্বাসকষ্ট হতে পারে। কিন্তু এটা যদি না হয়, খুব স্বাভাবিক আছে, খুব ধরপড় করে এর না, কিন্তু তার শ্বাসকষ্ট হচ্ছে এবং শ্বাসকষ্টের সাথে অন্য সিমটম হচ্ছে, হাঁচি সর্দি নাক থাকে, অ্যালার্জি কাশি, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই তাকে আমরা একবার দেখে চিনতে পারি। আর যদি এগুলো একটাও নেই, শ্বাসকষ্ট, তাহলে একাধিক অন্য কারণ আমাদেরকে দেখতে হবে, তার মানসিক সমস্যা, অ্যাংজাইটি, নিউরোসিস আছে কিনা, অথবা কার্ডিয়াক প্রবলেম আছে কিনা, বয়সটা আমি জানতে পারি না, বয়সের সাথে দেখতে হবে। তো স্বাভাবিকভাবে এক্ষেত্রে আবার বুকের এক্সরে, সিজি এবং একটা পালমোনারি টেস্ট বা স্পাইরোমেট্রি, এই তিনটা টেস্ট ওনার জন্য অ্যাডভাইসেবল হবে। এগুলো করার পরে আমরা কিন্তু ওনার ওগুলো পেয়ে যাবো, তখন এই জন্য ওনাকেও এরকম একটা আমাদের ফিজিশিয়ান আসতে হবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার তাসলিমা আক্তার। আপনার কাছে আসলে যেটি জানতে চাই, মোহাম্মদ সুমন তিনি একটি প্রশ্ন করেছিলেন যে তার সারা শরীরে ব্যথা এবং এই ব্যথা তার বহু দিন ধরে, সম্ভবত বহু বছর ধরে, এবং বিভিন্ন সময় চিকিৎসক দেখেছেন কিন্তু তিনি কোনো পরিত্রাণ পাচ্ছেন না, কি করবেন তিনি? আচ্ছা, উনি যেটা বলেছেন যে উনি এর মধ্যে অনেক বিশেষজ্ঞ ডক্টর দেখিয়েছেন, অনেক টেস্ট করেছেন, ওষুধ খেয়েছেন, হ্যাঁ, এ ধরনের যদি ব্যথা হয়ে থাকে, তার সর্বশরীরে ব্যথা, এটা হতে পারে তার মাল্টিপল জয়েন্ট পেইন, তার হতে অনেক জয়েন্টে ব্যথা হচ্ছে, কিংবা অনেক সময় ফাসাইটিস, যেটা মাসেল পেইন, তো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এখন ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট এবং তাদের কাছে রেফার করে থাকি। দেখা যায় যে মেডিসিন নিয়ে যাদের এইসব ব্যথা ভালো হচ্ছে না, তাদের ফিজিক্যাল মেডিসিন, বিভিন্ন ব্যায়াম, ফিজিওথেরাপি, এদের কিন্তু খুব ভালো রেসপন্স করে। তো আগে আসলে ওনাকে বের করতে হবে যে ওনার আসলে ব্যথার কারণ কি, কারণ দেখা যায় অনেক সময় উইদাউট এনি রিজন, নন স্পেসিফিক ফাসাইটিস থাকে, যেটা কিন্তু সবসময় এরকম ব্যথা থাকে। তো আমি ওনাকে বলবো, উনি যদি একজন ভালো ফিজিক্যাল স্পেশালিস্টের আন্ডারে ট্রিটমেন্টে যান, তাহলে ওনার এই সমস্যার সমাধান হতে পারে। আর শেষ যে প্রশ্নটি ছিল যে পাঁচ দিন জুড়ে, মানে বেশ কয়েকদিন ধরে তার জ্বর ছিল, তার বমি হয়েছে এবং গলার মধ্যে এখনো দলা পাকিয়ে থাকে, ব্যথাটা যাচ্ছে না, কি করবেন তিনি? তবে এখন জ্বর আর বমিটা নেই তার, তবে গলা ব্যথা আছে। আচ্ছা, ওনার এখন যেটা বলছেন যে ওনার কিন্তু জ্বর বা জ্বরের সাথে যে সিম্পটমগুলো ছিল সেগুলো এখন চলে গেছে, কিন্তু এখন গলা ব্যথা আছে, কিন্তু গলা ব্যথার সাথে ওনার এখন কোনো কাশি আছে কিনা বা কোনো শ্বাসের কষ্ট আছে কিনা, কারণ অনেক সময় দেখা যায় যে কোনো ফ্লু হওয়ার পরে আমরা ব্রঙ্কিয়াল হাইপার রিঅ্যাক্টিভিটি বলি, তখন দেখা যায় যে কারো কারো খুসখুস কাশি কিংবা গলাটা খুসখুস করা, এই এই সমস্যাটা থেকে যায়, এবং এটা সাধারণত যাতে অ্যালার্জি প্রবলেম থাকে তাদেরই বেশি হয়, এটা 2-3 উইক পর্যন্ত থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে ওরকম কোনো অ্যান্টিবায়োটিক বা ওরকম কিছু লাগে না, আমরা জাস্ট সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট দিয়ে থাকি এবং বলে থাকি যে আপনি মন্টিলিউকাস্ট খেতে পারেন, একটা অ্যান্টিহিস্টামিন নিতে পারেন, একটু কিছুক্ষণের মধ্যেই ফিরছি, দিচ্ছি ছোট্ট একটি বিরতি।
বিরতির পর আবারও স্বাগত। আজ বিশ্ব অ্যাজমা দিবস এবং আজকে আমাদের যতজনই প্রশ্ন করেছেন তাদের অধিকাংশই প্রশ্ন করেছেন অ্যাজমা বিষয়ে, এবং আমাদের সঙ্গে যে বিশেষজ্ঞ রয়েছেন ডাক্তার এস এম আবদুল্লাহ মামুন, তিনিও এই বিষয়েই বিশেষজ্ঞ, এবং আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার তাসলিমা আক্তার। আসলে বিরতির আগে অনেক প্রশ্নেরই উত্তর আমরা নিয়েছি, আরও একজন দর্শক আছেন, দর্শকের নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমার হচ্ছে গলা ব্যথা করে আর হচ্ছে কিরম গলাটা জন্য চুলকা আর হালকা হালকা কাশি হয়। কতদিন ধরে এটা হয়? এটা হচ্ছে প্রায় হচ্ছে কতদিন, দুই সপ্তাহ ধরে আমার গলাটা চুলকা আর হচ্ছে মানে আমি চট্টগ্রাম থেকে। জি, আপনার প্রশ্ন? জি, আমার বয়স হচ্ছে 29, আমার একটু অ্যাজমা প্রবলেম আছে। এই করোনার সময় আমি মানে কিভাবে চলতে পারি এই বেশি একটু অ্যাডভাইস করছিলাম আর কি। ডাক্তার আবদুল্লাহ মামুন, আপনি কি ওনাকে কোনো প্রশ্ন করতে চান? আচ্ছা, নালা সংযুক্তিও বিচ্ছিন্ন হয়ে গেছে। ডক্টর আবদুল্লাহ মামুন, অ্যাজমার সমস্যায় ভুগছেন, এই রোজার মাসে কি করবেন? তিনি চট্টগ্রাম থেকে একজন প্রশ্ন করেছেন। অ্যাজমা একটা ডিজিজ যেটাকে বা ক্লিনিক্যাল কন্ডিশন, একটা কন্টিনিউড প্রসেস, অনেক দিন ধরে এটাকে ওষুধগুলো ব্যবহার করতে হয় এবং এই ওষুধগুলো নিয়মিত ব্যবহার করতে হয়। শারীরিকভাবে সম্ভবত উনি ইনহেলার জাতীয় ওষুধ যদি ব্যবহার করছেন বলে আমার কাছে মনে হচ্ছে, যেহেতু দীর্ঘমেয়াদী চিকিৎসা, এই ওষুধগুলো সঠিকভাবে নিতে হবে। আমরা জানি যে ওষুধগুলো আমাদের শ্বাসনালীতে যেতে হয় আমরা ইনহেলারের মাধ্যমে নিই, অধিকাংশ রোগী সঠিকভাবে ইনহেলার ব্যবহার করতে পারেন। একজন মানুষ যে ইনহেলার নিচ্ছেন কখনো সে তাকে জিজ্ঞাসা করলে বলবে না যে আমি নিতে পারি না। আমি আমার ব্যক্তিগত যে রোগী দেখেছি তাকে যদি জিজ্ঞাসা করে আপনি ইনহেলার নিতে পারেন, হ্যাঁ পারি, কিন্তু দেখা গেল সে পারেন। এবং এই ইনহেলার নেওয়ার পদ্ধতিটা যদি আপনি সঠিকভাবে নিতে পারে এবং ওষুধটা যদি শ্বাসনালীতে পৌঁছে তাহলে তার কন্ট্রোলে আসবে। সেটা সংক্ষিপ্ত উত্তর পাই যে উনি যে ওষুধগুলো নিয়মিত নিচ্ছেন সেগুলো সঠিকভাবে ব্যবহার করুন, যে ইনহেলার, নেজাল স্প্রে এবং ট্যাবলেট যেটি ওষুধগুলো সেগুলো এখন নিয়মিত ব্যবহার করবেন। রোজার সময় তো আমরা বলছি যে দুবার নেওয়া ওষুধগুলো দুবার বা একবার নেওয়া সহজে নেওয়া যায়, এবং যেটা আর উপশম কাট বা রিলিভার মেডিকেশন সেটা যদি প্রয়োজন হয় তারপরে তার সিভিআরটি অনেক বেশি, তখনই রিলিভার ওষুধ নিতে হয়, তখন তাকে অবশ্যই ওটা নিতে হবে এবং প্রয়োজনে সে রোজা সে সময় ভেঙে পরবর্তীতে প্যারাসিটামল খেয়েছিলেন, কি করবেন তিনি এখন? জি ডাক্তার তাসলিমা আক্তার, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমার কথা? জি, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এখন ওনার গলায় চুলকানি আছে বলেছে, ঠান্ডা আর জ্বর, সিমটমগুলো, হ্যাঁ সিমটমগুলো কি ওনার কি জ্বরের সাথে আছে? কারণ অনেক সময় দেখা যায় যে ফ্লু হলে জ্বর ভালো হয়ে যাওয়ার পরেও কিন্তু সিমটম, এই ঠান্ডার সিমটমগুলো কিছু থাকতে পারে। হ্যাঁ, সেটার জন্য আমরা অ্যান্টিসিপিন দিতে পারি, কিন্তু ওনার দু সপ্তাহ বেশি হয়ে গেছে। যদি ওনার জ্বর থেকে থাকে এবং বেশি ধরে ওনার এখন এই কাশি থাকে, তাহলে যেটা হতে মেবি হয়তো তার কোনো জ্বর নেই, শুধু গলা ব্যথা আর হচ্ছে হালকা কাশি রয়েছে এবং গলা চুলকায়। সেটার জন্য যে এর আগেও আমি বলেছি ব্রঙ্কাল হাইপারটেনশন থেকে এটা হতে পারে বা ওনার অ্যালার্জি প্রবলেম থেকে সেটা হতে পারে, সেজন্য এখনই মন্টিলিউকাস্ট কিংবা অ্যান্টিসেপ্টিক জাতীয় মেডিসিন খেতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আমাদের আসলে একদমই আর সময় নেই, নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের পরামর্শ আমরা আরও বেশি শুনতে পারবো এবং দর্শকদেরও প্রশ্নের উত্তর আপনাদের মাধ্যমে আসলে জানাতে পারবো, কিন্তু আজকের মতো এ পর্যন্তই। দর্শক বিদায় নিচ্ছি, নিশ্চয়ই প্রতিদিনই থাকবেন আমাদের সঙ্গে, প্রতিদিনই রাত 11টায় হয় আমাদের এই প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। সুস্থ থাকুন, সচেতন থাকুন, শুভরাত্রি।